আমরা যদি আপনাকে একটুখানি তথ্য দেই সাপ কতটুকু উপকার করে তাহলে আপনি বুঝতে পারবেন সাপের প্রয়োজনীয়তা দাঁড়া সাপ আমরা মোটামুটি সবাই চিনি সব অঞ্চলেই পাওয়া যায় সো একটা দ্বারা সাপ যা দিবস দশায় তার লাফটা মোটামুটি বারো বছর গড়ায়ও এই বারো বছরে সে কৃষকের প্রায় আড়াই কোটি টাকার ফসল রক্ষা করে অথবা উপকার করে ইয়েস আইসিআইড আড়াই কোটি সংখ্যাটা নিহাতই কম না আড়াই কোটি টাকার উপকার করতেছে এখন আপনার প্রশ্ন আসতে পারে একটা দ্বারা সাপ কীভাবে আড়াই কোটি টাকার উপকার করে সাপের ইংরেজি নাম হচ্ছে র্যাট স্নেক মানে হচ্ছে এরা হচ্ছে ইঁদুর শিকারে যেটাকে আমরা বলি র্যাট প্রিডেটর সো সাপের মূল খাবারই হচ্ছে ইঁদুর ও মাসে প্রায় ষোলোটার মতো ইঁদুর খায় পনেরো ষোলোটা মানে একদিন পর একদিন সপ্তাহে প্রায় চারটা করে ইঁদুর খাচ্ছে একটা সাপ আচ্ছা আর একটা ইঁদুর তার জীবদ্দশায় দশ হাজার টাকার ফসল নষ্ট করে দশ হাজার টাকার জি দশ হাজার দশ হাজার টাকার ফসল যখন নষ্ট করতেছে একটা ইঁদুর তাহলে ষোলোটা ইঁদুর মাসে ষোলোটা ইঁদুর কত টাকার ফসল নষ্ট করতেছে এক লক্ষ ষাট হাজার টাকা আর একটা দ্বারা সাপ এক মাসে তাহলে ষোলোটা ইঁদুর খেয়ে এক লক্ষ ষাট হাজার টাকার ফসল রক্ষা করতেছে আর তার দ্বিপদেশা বারো বছর আপনি যদি একটু হিসাব করেন বারো বছরে বারো মাস করে কত মাস হয় এবং ওইটাকে যদি এক লক্ষ ষাট হাজারে হিসাব করেন তাহলে সেটা দিয়ে দাঁড়াবে দুই কোটি তিরিশ পঁচিশ থেকে তিরিশ লক্ষ বা তার বেশি সো কম বেশি আমরা বলে থাকি আড়াই কোটি টাকার মতো একটা দ্বারাস ফসল রক্ষা করতেছে বাংলাদেশে ইঁদুরের কারণে প্রতি বছর এগারো হাজার কোটি টাকার ফসল নষ্ট হয় ইয়েস এগারো হাজার কোটি টাকার তাহলে আমরা যদি আমাদের ফসলি জমিতে কয়েকটা সাপ ছেড়ে রাখতে পারি তাহলে দেখা যাবে যে দ্বারা সব ইঁদুর খেয়ে ফেলতেছে আমাদের ফসল নষ্টের পরিমাণটা কমে আসতেছে আমার মনে হয় যে এই থেকে আপনাদের বুঝে যাওয়ার কথা যে আসলে সাপের কতটুকু প্রয়োজন আমাদের পরিবেশে সো এখন আমরা যদি সাপ সব নিধন করে ফেলি পরিবেশ থেকে তাহলে কি হতে পারে আকাশান একটু দেখি আমরা সাপ সাপ মেরে ফেললাম সাপের প্রধান খাবার ইঁদুর এবং ব্যাং ইঁদুর এবং ব্যাঙের পরিমাণ অনেক বেড়ে গেল ইঁদুর বেড়ে যাওয়ার কারণে মানুষের রোগ পশু পশুপাখির রোগ বালাই অনেক বেড়ে যাবে ইঁদুরের অত্যাচারে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে যাবে আমরা তো হ্যামিলিনের গল্প শুনেছি ইঁদুরের ইঁদুরের অতিষ্ঠে হ্যামিলেনের বাসিওয়ালাকে আনার প্রয়োজন হয়েছিল। আমরা কিন্তু হ্যামিলেনের বাসিওয়ালা আনতে পারবো না আমাদের জন্য হ্যামিলেনের বাসিওয়ালাই হচ্ছে সাপ হ্যাঁ আমাদের কাছে হ্যামিলেনের বাসিওয়ালাটা নাই সো আমাদের সাপ রক্ষা করতে হবে ইঁদুর এবং ব্যাঙের সংখ্যা যদি অনেক বেড়ে যায় ব্যাঙের প্রধান খাবার কি পোকামাকড় ব্যাঙ সব পোকামাকড় খেয়ে ফেলবে পোকামাকড় খাওয়ার ফলে পোকামাকড়ের যে কাজটা সেটা আর হবে না কারণ পোকামাকড়ের কাজ কি পোকামাকড় একটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা হচ্ছে পরাগায়ন ফুলের পরাগায়ন ফুলের যদি পরাগায়ন না হয় তাহলে ফসল কম ফলবে ফল কম উৎপাদন হবে সেক্ষেত্রে আমাদের কিন্তু খাদ্য শস্যেরও একটা অভাব দেওয়ার সম্ভাবনা আছে সো আপনারা বুঝতেই পারতেছেন ইকোসিস্টেমে প্রত্যেকটা প্রজাতির কতটুকু ভূমিকা রয়েছে একটাকে ছাড়া আমরা আরেকটাকে কল্পনা করতে পারবো না সো আমাদেরকে চেষ্টা করতে হবে সকল ধরনের পশু পাখি বন্য প্রাণী, সেটা হোক সাপ হোক ব্যাং হোক যে কোনো কিছুই হোক আমাদেরকে সেগুলোর ব্যালেন্স রাখতে হবে রক্ষা করতে হবে এর জন্য আমাদেরকে সচেতন হতে হবে